সত্যি গুনা, তোমার কথাটা আমার কাজে লেগেছে। আমার মনটা বড় কোগাইছে। আর কোনো চিন্তা করো না, কোনো বিপদ হবে। আমি মানিকের মাকে মা ডেকে তার হাতে পায়ে ধরে কিছু টাকা দিয়ে এসেছি। মানিকের মা সব কিছু মেনে নিয়েছে? আমাকে তার মানিক বলে মেনে নিয়েছে। ঠিক আছে, আর কোনো চিন্তা নেই। অনেক রাত হয়ে গেছে, তুমি দরজাটা লাগিয়ে দিয়ে আসো। আমার শরীরটা খুব ক্লান্ত, আমি তোমার মাথায় হাত বুলিয়ে আমার বিশ্রামের প্রয়োজন। বাড়িতে কেউ আসেন? বাপরে বাপ, এত এত বড় বাড়ি, এরা খালি খায় আর ঘুমা। এই যে বাড়িতে কেউ আসেন? হেই, আরে শুনছো? যে চাকরি করি সারাই তাগর মশাই গামরা, তোমাকে আর ওরা বঙ্গুলা নিয়ে ঘুমা। তুমি দরজাটা খুলে দেখো। এত রাত্রি কে এলো আবার? আসেননি কে বাড়িতে? আসুন 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 আসুন। এই যে বড় থানার ছোট তারুক আইছে। তারুক বাবু এসেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন তারুক বাবু, আসুন আসুন আসুন। গুনু এদিকে এসো, শোনো, পুলিশ থানা থেকে বাবু এসেছে। বাবু, আরে চিন্তা করো না, তুমি একটু চা নাস্তার ব্যবস্থা করো। যাবো তোমাকে ছেড়ে? আরে কিচ্ছু হবে না, তুমি যাও যাও, একটু বসুন, চা নাস্তার ব্যবস্থা হচ্ছে। হ্যালো হ্যালো, বসুন বসুন বাবু। তা এত রাত্রি? হ্যাঁ বলছি বলছি। আপনি আমাকে থানাতে তলব করে নিতে পারতেন। আপনার নাম? আমার নাম হচ্ছে জমিদার মোহাম্মদ তুতামিয়া। আপনার পিতার নাম? আমার পিতা হচ্ছে মরহুম জমিদার মোহাম্মদ লাল মিয়া। আপনি কি, আপনার গ্রাম? শালুগ্রাম। শালুগ্রাম, ইয়েস। মানিক হত্যা দায়ী আপনাকে এই মুহূর্তে? মানিক হত্যা দায়ী আমি? আমি মানিককে হত্যা করছি? বিশ্বাস করুন দারোগা বাবু, আমি মানিককে হত্যা করিনি দারোগা বাবু, বিশ্বাস করুন আপনি, আমি মানিককে হত্যা করিনি দারোগা বাবু। আমার কথাটা আপনি বিশ্বাস করুন দারোগা বাবু। অসময় নিধনে ও কাকা রহিলেন কো তারে ভবে কে আছে? আমি মানিককে খুব করিনি তার কথা বিশ্বাস করুন, এসব বড় মিথ্যে। আপনি তাকে অ্যারেস্ট করেছেন,
কিন্তু তার পূর্বে খুলে বলুন এই কেসের সাক্ষী কে? মুক্তি করে দে আমার প্রিয়তমা, শুনো, তুমি যদি আমার প্রস্তাব মেনে নাও তাহলে আমি তোমাকে রাজার হালে রাখবো। বলো স্বেচ্ছায় তুমি আমার প্রস্তাব মেনে নেবে কি না? উচ্চারণ করতে আপনার জিভটা আড়ষ্ট হয়ে এলো না? কারণ আমি শুনেছি আমারই মতো আপনার একটা কন্যা আছে। হ্যাঁ নিশ্চয়ই রয়েছে, কিন্তু তুমি তো নও, কারণ তোমার এই রূপ যৌবনে যে আমি পাগল হয়ে গেছি। তাই তো এখনো সময় আছে, স্বেচ্ছায় তুমি আমার প্রস্তাব মেনে নাও। না না, এর মতলব ভালো নয়। আমি তোমার কাছ থেকে আমার পাও না। জোর করে কি ভালোবাসা হয়? না তা তো জানি, তা তো আপনি জানেন। তাহলে বলো, এত পাগল হয়েছেন কেন? বসুন না, বসুন। আমিও আপনাকে ভালোবাসবো নাকি? সত্যি বলছো? বসুন না। কি বলছো তুমি আমাকে ভালোবাসো? বসে বসে কথা বলি, বসুন। বলছিলাম কি, আমার তিনটি শর্ত আছে। তিনটি শর্ত? হ্যাঁ বলো, তোমার কি শর্ত? আমি যখন তোমাকে ভালোবাসি নিশ্চয় আমি তোমার শর্ত পূরণ করব। আচ্ছা বসুন, আমি বলছি। আমার প্রথম শর্ত হলো আপনার ঘরে যে একটা কন্যা আছে তাকে নির্বাসনে দিতে হবে। কি বলছো? হ্যাঁ এরপর যে আমার কন্যা আসবে কেন? বলছিলাম কি, সতীনের চেয়ে সতীনের কাটার জ্বালা অনেক বেশি। আচ্ছা তাহলে তুমি বলতে চাও তোমাকে পেতে হলে আমার একমাত্র কন্যা সরবজানকে কি করতে হবে? নির্বাসনে দিতে হবে। নির্বাসনে দিতে হবে? আচ্ছা আচ্ছা, সেরা হলো আমি আমার কন্যা সরবজানকে নির্বাসনে পাঠাবো। আমার দু নম্বর শর্ত হলো আপনার ঘরে স্ত্রী আছে। হ্যাঁ তার নাম যেন কি? তাতে কি হয়েছে, তুমি আমার নাম দিয়ে কি করবে? আমার ভালোবাসায় পড়ে হ্যাঁ আমি তো সব কিছু ভুলে গেছি, কারণ আমি যে তোমার প্রেমে মজবল হয়ে গেছি। আপনার স্ত্রীকে তালাক দিতে হবে। কি বলছো? তোমাকে বলতে হলে আমার স্ত্রীকে তালাক দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, কারণ নইলে কি আমি তোমাকে পাবো না? পাবেন তো, বলা যায় কি আমার বিয়ের পরে আমার চেয়ে অন্য কোনো মেয়ে দেখলে আমাকে হয়তো ওর মতো একই দশা। আচ্ছা বেশ, নাই তোমার দ্বিতীয় শর্ত মেনে নিলাম। আমার তিন নম্বর শর্ত হলো আপনার যে 9 লক্ষ টাকার জমিদারি আছে একটা দলিল করে দিতে হবে আমার নামে। আমার এই 9 লক্ষ টাকার জমিদারি তোমার নামে উইল করে দিতে হবে কেন? কারণ আজ বাদে কাল আপনার যদি কিছু হয়ে যায় আমি কোথায় থাকবো বলুন না। আমার থাকা মানে আপনার। ঠিক বলেছ, আমি যদি তোমাকে পাই তাহলে সম্পত্তি দিয়ে আমি কি করবো? সম্পত্তি তো তোমারই থাকবে তাই না? বেশ, তোমার মনের বাসনা নিশ্চয় আমি পূরণ করবো।
এবার দলিলখানা নিয়ে আসুন, দলিলখানা হাতে দিলে আমি আপনার হাত ধরে বাসর ঘরে চলে যাব। বেশ, তুমি একটু অপেক্ষা করো, এই মুহূর্তে আমি দলিল নিয়ে আসছি। শোনা, এই হচ্ছে আমার একমাত্র কন্যা সরবজানকে আমি নির্বাসনে পাঠালাম। এ হয়েছে চেয়ারম্যান দৌলতির প্রথম স্ত্রীকে তালাক দিল, আর এই যে হয়েছে আমারই নবলুট লক্ষ টাকার জমিদারি, আমি তোমার নামে উইল করে দিলাম। এবার এবার বলো, এবার বলো তুমি আমাকে সত্যি ভালোবাসো? হ্যাঁ বলো 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 বলো। ছি ছি, তোবা তোবা, ও কথা বলতে হয় ভালোবাসবো বাসর ঘরে চলে যাওয়া। শোনো শোনো, আমাদের কাজী বংশে একটা রেওয়াজ আছে, তা আপনি জানেন, বাসর ঘরে যাওয়ার আগে স্বামীকে একটু সালাম করতে হয়। আচ্ছা আচ্ছা, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন আমি সালাম করে বাসর ঘরে চলে।